अस्सलाम इस वालेकुम। मैम अस्सलाम वालेकुम। वालेकुम मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। আপনি কেমন আছেন মি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? মি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা মেয়েরা, তোমাদের প্রথম ক্লাসে উপস্থিতির সংখ্যা কত ছিল? মিস 51 জন। মিস 51 জন। মিস আসসালামু আলাইকুম। উপস্থিতির সংখ্যা অনেক ছিল। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে বাড়ির কাজ কি ছিল মেয়েরা? কি পড়েছিলাম আমরা? বর্ষাকাল। আচ্ছা রচনা পড়েছিলাম বর্ষাকাল। আসসালামু আলাইকুম। বর্ষাকাল রচনাটা লিখতে বলেছিলাম তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পয়েন্ট দিয়ে দিয়েছিলাম, পয়েন্ট আকারে লিখতে বলেছিলাম তাই না? ওই দিন আমি ক্লাস করতে পারিনি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জয়েন করে মিউট করে ফেলবা সবাই, আর নাম রোলটা অবশ্যই দিয়ে দিবা। আচ্ছা মেয়েরা আমরা পড়া শুরু করি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি একটা কথা বলতে চাচ্ছি। ম্যাম কাল আগে ক্লাসে আমি ক্লাস করেছি, কিন্তু নেট প্রবলেমের কারণে ভালো মতো পয়েন্ট গুলো শুনতে পাইনি। তো ম্যাম পয়েন্ট গুলো কি আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ আজকে আবার দেখাবো। আচ্ছা মেয়েরা, তোমাদের কি ওই যে তোমরা ড্রয়িং করো যে ড্রয়িং এর অপশনটা কি এসেছে? নো ম্যাম। নো ম্যাম। ওকে মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।
সুস্বাগত। আমাদের সিলেবাসের নির্মিতি অংশের অনুধাবন দক্ষতা, অনুচ্ছেদ এবং রচনা, এই তিনটি অংশই বাকি ছিল আমাদের। আমরা ইতিমধ্যে দুটি রচনা দুটি ক্লাসে পড়েছি, আজকে আমরা অনুচ্ছেদ করব। এরপর আবার তো তার আগে আমরা গত ক্লাসে হ্যাঁ এক্সাম্পলটা দেখানোর কথা আমাকে দেখবেন না দেখাবো আপনি ধরবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আমি বলি গত ক্লাসে পড়া ছিল আমাদের বর্ষাকাল। তো বর্ষাকালের বৈশিষ্ট্য হচ্ছে কি, বর্ষাকালের বৈশিষ্ট্য হচ্ছে যে অবিরাম ধারায় বৃষ্টি পড়ে, আকাশ কালো মেঘে ছেয়ে থাকে, কখনো অন্ধকার হয়ে যায়, কখনো বা দু চার দিন ধরে অবিরাম বৃষ্টি পড়তে থাকে, সূর্যের মুখ দেখাই যায় না, আবার অতিরিক্ত বৃষ্টির কারণে কখনো বন্যা হয়ে যায়, এবং সেই সময়ে চলাচলের উপযোগী মাধ্যম হচ্ছে নৌকা, তাই না? মানুষ অর্থাৎ গ্রামের মানুষরা কি করে, নৌকার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে, এবং সেই সময় গ্রাম্য মহিলারা বা পুরুষরা ঘরে বসে দিন কাটায়, অর্থাৎ অবসর জীবন যাপন করে। আচ্ছা তাহলে দেখো আমাদের বর্ষাকালের যে পয়েন্টগুলো দিয়েছিলাম সেই পয়েন্টগুলো আমি এখানে দেখাচ্ছি, যারা গত ক্লাসে তুলে নিতে পারোনি আজকে তুলে নাও এবং তোমার ক্যামেরা অন করে আমাকে এই পয়েন্টের আলোকে রচনাটা দেখাবে। আমি দেখাবো নি ভূমিকা। হ্যাঁ দেখাও নিধি, নিধিয়াকে দেখাও। খাতা দেখাও দ্রুত, খাতা দেখাও মিস। বলো মা। জি ম্যাম। মিস আমি কি আমার রচনাটা দেখাবো, আমি লিখেছিলাম। দেখাও অবশ্যই মিস, আমিও দেখাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো, তোমরা বের করো, হাতে বের করো।
দেখা যাচ্ছে তারপর আফরিন আরিফা আফরিনটা দেখেছি। আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে, সুন্দর হয়েছে। লিখতে পেরেছো তো পয়েন্টের আকারে, তাই না? আচ্ছা ঠিক আছে। রাফিয়া তাসনিম খাতা দেখাও। রাফিয়া তাসনিম জিমি। আচ্ছা তারা তারাটা দেখতে পেয়েছি। আরিফাটা দেখতে পাইনি কিন্তু, আরিফা দেখাও নি খাতা। নাদিয়া সুলতানা খাতা দেখাও নি। হ্যাঁ জারারটা দেখেছি, ধন্যবাদ জারাকে। প্লিজ আমি আরিফা আফরিন দেখিয়ে। আরিফা আফরিন কোথায়? আমি তো দেখলাম না, বের করো এখন ক্যামেরা। মিস আমি তো দেখিয়েছি রাফিয়া তাসলিম। হ্যাঁ রাফিয়া তাসলিম আফরিনটা দেখাও। সবাই রচনাটা নোট করে ফেলেছে, এটা নোট হয়ে গেছে তাই না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা করেছো। আচ্ছা দেখি আর কে করেছো, আশা করেছো তারা করেছে। জিনাত যারা করেছো, সারা সুলতানা, নওশিন আলম তোমরা দেখাও নি খাতা, নাদিয়া সুলতানা, বাকিরা খাতা দেখাচ্ছ না। রচনাটা বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ঋতুগুলোর মধ্যে বর্ষাকাল একটি বিশেষ স্থান দখল করে আছে। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, তবে ভাদ্র মাসের শেষ পর্যন্ত বাংলাদেশে বর্ষা থাকে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে প্রকৃতি যখন জলে পুড়ে যেতে থাকে তখন মিস আমি বলি প্রাপ্তি, তখন শান্তির পরশ নিয়ে আসে বর্ষাকাল। আকাশ যখন বিদ্যুৎ হয় শরীর ও মন মানুষের মধ্যে
পানি পে ব্যাং তখন সবার মন কেমন উদার হয়ে যায়। যে কোনো একজন বলো। হ্যাঁ দুইজন বলছো কেন? দুইজন বললে হবে না। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চার নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। প্রকৃতিতে বর্ষাকাল, এটা কে বলবে? নাম বলো আগে। বর্ষাকাল বাংলাদেশের পানির চাহিদা, বর্ষার পানি বৃষ্টির পানিতে কৃষি জমি নরম হয়ে যায়। এই সময় জমি চাষ করা খুবই সহজ। কৃষকেরা মনের আনন্দে জমি চাষ করে তাতে ধান পাট রোপণ করে। বর্ষা যত বাড়তে থাকে গ্রামের লোকের কাজ তত কমতে থাকে। এই সময় তারা আলস জীবনযাপন করে। পুরুষেরা ঘরের দাওয়ায় বসে ঘরে টুকটাক কাজ করে আড্ডা দেয়, মাঝে মাঝে বসে গানের আসর। মহিলারা ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে। আমি বলেছি। আচ্ছা তোমাকে ধন্যবাদ। আচ্ছা স্যার একটু আমি টাইম বলি ছিলাম। হ্যাঁ ঠিক আছে, কে বলবে, নাম বলো তোমার। ম্যাম আমি আপনি বলছি। আচ্ছা ঠিক আছে বলো। পাঁচ নম্বর হচ্ছে মানব জীবনে বর্ষার প্রভাব। মানব জীবনে বর্ষার প্রভাব, শহরে বর্ষাকাল বেশিরভাগ সময়ে ভোগান্তি সৃষ্টি করে। একটু বেশি বৃষ্টি হলেই শহরের রাস্তাঘাট পানিতে ডুবে যায়। এ সময় যানবাহন চলাচল ব্যাহত হয়, শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয়, দিন মজুরেরা বর্ষাকালে কর্মহীন হয়ে পড়ে। বর্ষাকালে উজান থেকে বয়ে নিয়ে আসা পানিতে কৃষি জমি উর্বর হয়। বর্ষা পানিতে বর্ষার পানিতে ময়লা আবর্জনা ধুয়ে যায়, ফলে পরিবেশ দূষণ কমে। এই সময় নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। বাংলাদেশের পানির চাহিদার 70% পূরণ হয় বর্ষাকালে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জলপথে যাতায়াত সহজ হয়। এ সময় মাছেরা বংশবৃদ্ধি করে। বর্ষাকালে জাম, পেয়ারা, জামরুল, আনারস ইত্যাদি ফল পাওয়া যায়। গাছে গাছে জুঁই, কদম, কেয়া ইত্যাদি ফুল ফোটে। তাই কবির ভাষায় বলতে হয়, গুরু গুরু ডাকে দেয়া ফুটিয়ে কদম কেয়া, ময়ূর পেখম খুলে। আচ্ছা ঠিক আছে নিধিকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর করে বলেছেন নিধি। এরপর আমরা যাবো সাত নম্বর পয়েন্টে। সাত নম্বর হচ্ছে আমাদের বর্ষার ক্ষতিকর প্রভাব। মিস এটা আমি বলি। আচ্ছা মিস আমি বলি। প্রথম মিস আমি বলি রোল পাঁচ। মিস আমি রোল পাঁচ কেন বলি? রোল পাঁচ রোল পাঁচ বর্ষার ক্ষতিকর প্রভাব। বর্ষাকালে যেমন উপকারিতা আছে তেমনি ক্ষতিকর দিকও আছে। অধিক বৃষ্টিপাত ও হিমালয় থেকে আসা ঢলে অনেক সময় বন্যা হয়। তখন জনপদের পর জনপদ পানিতে ডুবে যায়, ভাসিয়ে নিয়ে যায় ক্ষেতের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু। লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করে। এই সময় জ্বর, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। বন্যার পানিতে শহরের রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, ফলে যানবাহন প্রায় দুর্ঘটনার শিকার হয়। বন্যায় কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়। আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমাদের আমি পড়ি তাজরিন জাহান। ঠিক আছে বলো। আমি না আমাদের উপসংহার বলো। ম্যাম আমি বলবো। নানা রকম অসুবিধা সৃষ্টি করলেও বর্ষাকাল আমাদের জন্য আশীর্বাদ হয়েই আসে। কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের অর্থনীতিতে বর্ষাকাল বিরাট অবদান রাখে। বর্ষা আছে বলেই বাংলাদেশে সবুজের এত সমারোহ। তাই বৈশাখে আমরা যেমন বর্ষবরণ করি তেমনি বর্ষাকালে ঘটা করে বর্ষাবরণ করি। বাংলা সাহিত্যেও বর্ষাকাল বিপুলভাবে অভিনন্দিত। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারছি যে বর্ষাকাল রচনাটা তোমরা অনেকেই বাড়ির কাজ করেছো এবং শিখেছো, সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
তো অবশ্য সবাই পড়নি এটা আমি বুঝতে পেরেছি যারা আমিনা খাতুন হাত তুলেছে আমিনা খাতুন হাত তুলেছে কেন মা জানি না ও তো হাত তুলে রেখে দে কি বলবে আমিনা খাতুন কিছু বলবে জি জি মিস বলবো হ্যালো মিস আমাদের পরীক্ষাগুলো হবে এই মাসে কি হবে পরীক্ষা আচ্ছা সেটা বলে জানিয়ে দিবে তোমাকে বলেছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তাই না স্যার তো কালকে একটা নোটিশ দিয়েছে বলেছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কবে হবে সেটা অবশ্যই জানিয়ে দিবে মিস আমাদের সিলেবাস দিয়েছে মিস মিস আমাদের কি সংসদ টেলিভিশনে ক্লাসগুলো করতে হবে আর স্যার তো সেটাই বললো ক্লাসগুলো তোমরা দেখবে কিন্তু আমাদের অনলাইন ক্লাস জুম ক্লাসগুলো বাদ দিয়ে না হ্যাঁ ওটা তো সকালে হয় 9টা থেকে হয় সম্ভবত আর একটা করেই ক্লাস হয় ওটা বেশি হবে না তো তোমরা একটু রুটিনটা জেনে নিয়ে আমাদের ক্লাসে টিভি তো হয় সংসদ টেলিভিশনে কি 9টা থেকে ক্লাস হয় সংসদ টিভি ক্লাসটা বলেছি সংসদ টেলিভিশনের ক্লাসটা মিস ওইখানে কি নতুন রুটিন দিয়েছে না কিশের নতুন রুটিন বাবা এই সংসদ টেলিভিশনে কি 9টা থেকে ক্লাস হয় সম্ভবত আমার যতটুকু ধারণা এবছর আমি চলে দেখেছিলাম তখন মিস একটা কথা বলবো বলো মা মিস আমার বোনস পড়ে পড়ে ওদের কি অর্ধবার্ষিক পরীক্ষা হবে পরীক্ষা হলে বাবা সবার হবে শুধু তোমার আমার মিস আপনার ক্লাসে সবচেয়ে বেশি জন জয়েন করেছে 61 জন আমি তো দেখছি আর তাহলে পরে অনেক ভালো লাগলো আজকে ম্যাম আমাদের কি স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে আমরা আজকে পড়া শুরু করি হ্যাঁ এটা তো কত ক্লাসে পড়া আমরা আমাদের সময় আবার শেষ হয়ে যাবে ম্যাম আমার একটা কথা ছিল আর কি কথা বাবা বলো তাড়াতাড়ি বলো শিক্ষার্থীরা যা জানতে পারবে অনুচ্ছেদ সম্পর্কে ধারণা লাভ করবে অনুচ্ছেদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য জানতে পারবে অনুচ্ছেদের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করবে রচনায় অনুসরণীয় বিষয়গুলো জানতে পারবে অনুচ্ছেদ রচনায় সচেতন ও আগ্রহী হবে আচ্ছা তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি বলেছি বলো আমরা আজকে কি পড়বো অনুচ্ছেদ হ্যাঁ অনুচ্ছেদ তাহলে এই অনুচ্ছেদ হচ্ছে যে ইংরেজিতে তোমরা প্যারাগ্রাফ পড়ো সেটারই বাংলার পরিভাষা রূপ হচ্ছে অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফ এবং অনুচ্ছেদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কোনো একটি ভাবকে ধারাবাহিকভাবে অল্প কথায় প্রকাশ করাকে বলা হয় অনুচ্ছেদ রচনা বা অনুচ্ছেদ লিখন ম্যাম ভাব সম্প্রসারণ তো আমরা এভাবে করি না হ্যাঁ কি হচ্ছে ভাব সম্প্রসারণ এম এগুলো কি ভাব সম্প্রসারণের মতো হ্যাঁ হ্যাঁ বাবা ভাব সম্প্রসারণ আচ্ছা ঠিক আছে এরপর দেখো অনুচ্ছেদের সংজ্ঞা অনুচ্ছেদের সংজ্ঞা হচ্ছে কি যে একটি ভাব বা বিষয়কে বর্ণনা করে লেখার উদ্দেশ্যে পরস্পর সম্পর্কিত বাক্য সমষ্টিকে অনুচ্ছেদ বলে অর্থাৎ তোমাকে প্রবন্ধ রচনা যেমন লিখো যে একটি বিষয় থাকবে সেই বিষয়ের উপর তোমাকে লিখতে হয় তাই না রচনা তখন আমরা ঠিক অনুচ্ছেদ দেখাবেন অনুচ্ছেদে একটি যেকোনো একটি বিষয় দেওয়া থাকে এবং সেটির উপর তোমাকে বর্ণনা ভিত্তিক কিছু লিখতে হবে কিন্তু প্রবন্ধের মতো অত বড় না অত দীর্ঘায়িত করে না ঠিক আছে তাহলে আমরা কি বলেছি এখানে যে একটি ভাব বা বিষয়কে বর্ণনা করে লেখার উদ্দেশ্যে পরস্পর সম্পর্কিত বাক্য সমষ্টিকে অনুচ্ছেদ বলে অথবা আমরা অন্যভাবেও বলতে পারি যে কোনো সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে একক অনুচ্ছেদ রচনা করার ক্ষেত্রে অনুচ্ছেদের বিষয় অনুসারে নামকরণ করা হয় মিস এটা কি লিখবো আচ্ছা এটা শর্ট স্ক্রিন নিয়ে রাখো শুধুমাত্র তোমাদের জানার জন্য হ্যাঁ এটা মুখস্থ করতে হবে
আচ্ছা, এরপর আমি যাচ্ছি যে আমরা যে অনুচ্ছেদ শিখবো আজকে সেই অনুচ্ছেদের বৈশিষ্ট্যগুলো কি কি। অনুচ্ছেদের বৈশিষ্ট্য হচ্ছে একটি সার্থক ও মানসম্মত অনুচ্ছেদের চারটি বৈশিষ্ট্য থাকে। কি কি? যেমন দেখো, এক হচ্ছে শিরোনাম, দুই হচ্ছে সূচনা পর্ব, তিন ধারাবাহিক বিস্তার, এবং চার হচ্ছে সমাপ্তি সূচক বাক্য। অর্থাৎ একটি অনুচ্ছেদের জন্য এই চারটি বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। হ্যাঁ, কিন্তু কি করতে হয় যে এই যে চারটি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যকে সংকেত বা পয়েন্ট আকারে লিখতে হয় না, মনে রাখতে হবে। অনুচ্ছেদ রচনায় সংকেত ব্যবহার করা যায় না। অর্থাৎ আমরা রচনা যখন লিখি, রচনায় কিন্তু আমরা কি পয়েন্ট দিয়ে দিয়ে লিখি, তাই না? সংকেত দিয়ে লিখি। কি মেয়েরা বলো, হ্যাঁ না না? অনুচ্ছেদের মধ্যে পার্থক্য হচ্ছে যে অনুচ্ছেদের বেলায় এই যে আমি বলেছি বৈশিষ্ট্য গুলো রয়েছে, এগুলোকে সংকেত আকারে ব্যবহার করা যাবে না। অর্থাৎ তুমি সংকেত আকারে বা পয়েন্ট আকারে লিখতে পারবে না, তোমাকে একবারেই লিখে যেতে হবে। বলো কি বলতে চাচ্ছিলে মিস? হ্যাঁ বলো। আমাকে শিরোনামটা একটু দেখাবেন। কি দেখাবো মা? শিরোনাম। কিসের শিরোনাম? বুঝি না তোমার কথা। কিসের শিরোনাম মিস? ও বলতে চাইছে অনুচ্ছেদের শিরোনামটা দেখাতে। অনুচ্ছেদের আবার শিরোনাম কোথায়? ম্যাম ওখানে ফলটা দেখতে চাচ্ছি। আমি সংজ্ঞা দেখালাম আর বৈশিষ্ট্য দেখাচ্ছি, শিরোনাম তো দেখাই নাই মা। কি সিজি বৈশিষ্ট্যতে আছে না কেন শিরোনাম হবে না সেটা দেখতে চাচ্ছে। আচ্ছা, এই যে সংজ্ঞা তারপর শুধু অনুচ্ছেদ কি সেটা বলেছি, তারপর তোমাকে অনুচ্ছেদের সংজ্ঞা দেখিয়েছি। পরীক্ষা কি স্কুলে দিতে হবে না বাসায়? সব জানিয়ে দেওয়া হবে। স্কুল কি খোলা আছে? স্কুলে পরীক্ষা দিবে, তোমাকে জানিয়ে দিবে সব। হ্যাঁ, কিভাবে পরীক্ষা হবে, কখন হবে, সব জানানো হবে। আচ্ছা, এরপর আমরা দেখো অনুচ্ছেদের প্রকারভেদে চলে যাই। অনুচ্ছেদের প্রকারভেদ হচ্ছে বিষয় ও ভাব অনুযায়ী অনুচ্ছেদকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা এক হচ্ছে বর্ণনামূলক, দুই হচ্ছে বিবৃতিমূলক, এবং তিন হচ্ছে চিন্তামূলক। তো সাধারণত এক নম্বরে আমাদের রয়েছে বর্ণনামূলক। সাধারণত স্থান, কাল, বস্তু, ব্যক্তিগত স্মৃতি বা অনুভূতি প্রভৃতি বিষয়ে রচিত অনুচ্ছেদ গুলোকে বলা হয় বর্ণনামূলক অনুচ্ছেদ। হ্যাঁ, যেমন কোনো গ্রন্থাগার নিয়ে বা কাগজ, বর্ষাকাল, এইসব বিষয় নিয়ে যে অনুচ্ছেদ লেখা হয় সেগুলোকে বলা হয় বর্ণনামূলক অনুচ্ছেদ। এরপর রয়েছে বিবৃতিমূলক অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে কোনো ঘটনার বর্ণনা উপস্থাপন করা হয় তাকে বলা হয় বিবৃতিমূলক অনুচ্ছেদ। এবং এখানে কি থাকবে, যে কোনো উৎসব, দুর্ঘটনা বা মহৎ লোকের পরিচিতি নিয়ে যে অনুচ্ছেদ লেখা হয় সেটাকে বলা হয় বিবৃতিমূলক অনুচ্ছেদ। এরপর আমাদের তিন নম্বরে রয়েছে চিন্তামূলক অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে চিন্তামূলক বিষয়ের বর্ণনা ও বর্ণনা উপস্থাপিত হয় তাকে চিন্তামূলক অনুচ্ছেদ বলা হয়। যেমন কি শিষ্টাচার আছে, অধ্যবসায় বা সময়ের মূল্য, পরিবেশ দূষণ। হ্যাঁ, অর্থাৎ এইগুলো বিষয় কিন্তু আমরা রচনাও পড়ে থাকি, কিন্তু পার্থক্য হচ্ছে কি যে রচনা দীর্ঘায়িত করে লিখতে হয়, কিন্তু প্রবন্ধ অনুচ্ছেদটা প্রবন্ধের মতো অত দীর্ঘ হয় না। আচ্ছা, এখন দেখো অনুচ্ছেদ রচনার নিয়ম বা অনুসরণীয় বিষয়। হ্যাঁ, কি কি? দেখো অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়, কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয়। কি বলেছে, যে কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। তার মানে কি, তুমি যে বিষয়টি নিয়ে লিখবে, যেমন বর্ষাকাল রচনাও হতে পারে আবার বর্ষাকাল অনুচ্ছেদও হতে পারে। এখন বলা হয়েছে যে রচনা যখন লিখবে বর্ষাকাল, তখন তোমাকে বর্ষাকালের সব দিক তুলে ধরতে হবে, আর অনুচ্ছেদ হচ্ছে তোমাকে একটি দিক নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন প্রথমটি হচ্ছে
একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে, অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না। তারপর হচ্ছে খ, হচ্ছে সুশৃঙ্খল ভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে। তিন গ নম্বর হচ্ছে অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না, ঠিক আছে, অর্থাৎ রচনার মতো খুব বেশি বড় করা যাবে না। ঘ নম্বর হচ্ছে আমাদের একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ একই কথা বারবার লেখা যাবে না। আর ও নম্বর হচ্ছে আমাদের যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে আমরা সাধু ভাষা বা চলিত ভাষা, অর্থাৎ সাধু রীতি বা চলিত রীতি যে কোনো একটি ভাষা রীতি আমরা ব্যবহার করব এই অনুচ্ছেদ লেখার বেলায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আমাদের দেখো তোমাদের পাঠ্য বইয়ে সবাই চলে আসো, পাঠ্য বইয়ের হচ্ছে 86 পৃষ্ঠায় তোমাদের এই 1 নং অনুচ্ছেদটি তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের জন্য রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের অনুচ্ছেদটির নাম হচ্ছে ছবি আঁকা। কি মেয়েরা ছবি আঁকতে ভালোবাসো? নো ম্যাম। জি ম্যাম, আমি অনেক ভালোবাসি ছবি আঁকতে। একজন নো ম্যাম, আমি ভালোবাসি ছবি আঁকতে। আচ্ছা, অবশ্য সবার মন মানসিকতা এক না, অনেক পছন্দ করে, আবার কারো আগ্রহ নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানবো যে ছবি আঁকা নিয়ে তোমাদের অর্ধবার্ষিকের জন্য কথোপকথন সবাই মিট করো। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায়। 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবি সন্ধান মেলে। যে কোনো মানুষই ছবি আঁকে এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর যে কোনো এর কোনো না কোনোটি মানুষ জীবনে একবার হলেও এঁকেছে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। পৃথিবীতে অনেকেই বিখ্যাত হয়েছেন শুধুমাত্র ছবি এঁকে, ঠিক আছে। তাহলে এই ছবি আঁকা সম্পর্কে এই যে অনুচ্ছেদ রয়েছে, দেখো এখানে কোনো পয়েন্ট নেই, কোনো প্যারা নেই, ঠিক আছে, একবারে লিখে যেতে হবে, এটাই হচ্ছে অনুচ্ছেদ। আচ্ছা, এরপর আমি পরবর্তী অনুচ্ছেদটিতে চলে যাচ্ছি। আমাদের 2 নং অনুচ্ছেদ হচ্ছে ফেরিওয়ালা। আচ্ছা, ফেরিওয়ালা চিনি তো আমরা সবাই? জি মিস, জি মিস, ফেরিওয়ালা চিনি। রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে সেই হচ্ছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা দিনের পরিচিত ব্যক্তি, প্রতিদিনই আমরা দেখি তারা মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, যেমন কি মাছ, তরি তরকারি, ফল, খাবার, কাপড় চোপড় বিক্রি করে থাকে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে, আমাদের বাসার সামনে হাজির হয়, অর্থাৎ আমাদের বাইরে যেতে হয় না, তারাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বাড়ির সামনে নিয়ে আসে। বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব জিনিস কেনা যায়। অনেক সময় নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করে, তাই না? অনেক ধরনের গান গায় না, শোনো না, ফেরিওয়ালারা মুরগি চারা বিক্রি করে, মাছ বিক্রি করে, একটু সুর করে করে ডেকে ডেকে তারা এগুলো বিক্রি করে। হ্যাঁ, তো অনেক ফেরিওয়ালা আবার চুড়ি, ফিতা সহ নানা ধরনের খেলনাও বিক্রি করে। যাওয়া আসার মধ্যে দিয়ে অনেক ফেরিওয়ালা অনেক পরিবারের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু ফেরিওয়ালা নিয়মিতই
কোনো কোনো বাড়িতে জিনিসপত্র বিক্রি করতে করতে তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠে। তারা আমাদের চাহিদা মতো অনেক জিনিস দূরের শহর থেকেও এনে দেয়। এভাবে তারা আমাদের সময় ও শ্রম বাঁচায়। সমাজে যে যে কাজই করুক না কেন, কাজকে ছোট করে দেখার কোনো কারণ নেই। অর্থাৎ আমরা সমাজে যে যে কাজ করবে, কারোর কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। সকল কাজই গুরুত্বপূর্ণ, তো ফেরিওয়ালাদের সম্মান দেখানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। অর্থাৎ ফেরিওয়ালাদেরকেও আমরা ছোট করে দেখবো না, তারা যে কাজ করছে সেই কাজকে সম্মান করব এবং তাদেরকেও সম্মান দেখানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। ঠিক আছে মেয়েরা, তাহলে এই যে এখানেও তোমরা লক্ষ্য করো যে অনুচ্ছেদের মধ্যে কি থাকবে না, কোনো পয়েন্ট থাকবে না, কোনো প্যারা করবে না, একবারে লিখে যেতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই আজকে আমরা ছবি আঁকা এবং পেজওয়ালা এই অনুচ্ছেদ দুটি পড়েছি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ তুলে নাও, বাড়ির কাজ থাকলো অনুচ্ছেদ রচনা, ছবি আঁকা এবং ফেরিওয়ালা। অর্থাৎ আজকে যেই অনুচ্ছেদ দুটি আমরা করেছি সেগুলি কিন্তু আমাদের আগামী ক্লাসে পড়া। ম্যাম এটাকে আমরা লিখবো? হ্যাঁ খাতায় লিখে ফেলো, লিখলে এক জায়গায় থাকবে। অবশ্যই সুন্দর করে শিখবে। আমি যে অনুচ্ছেদে সংজ্ঞা বৈশিষ্ট্য বা নিয়ম দেখিয়েছি সেগুলো শেখার প্রয়োজন নেই। হ্যাঁ, শুধু এই ছবি আঁকা এবং ফেরিওয়ালা এই কেন ম্যাম মিস আপনার আপনি মিউট হয়ে গেছেন? আমরা তো চ্যাট বক্সে আমাদের প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে মিস, এখন কি আমরা মিস তাহলে এখন কি আমরা লিভ নেব? ম্যাম আমরা কি চ্যাট বক্সে সবার নাম লিখে রোল দিয়ে দিব? নাম রোলটা দিয়ে দিন।